নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানিয়েছিলাম প্রথম শীতের ফুলকপি দিয়ে টাটকা জ্যান্ত রুই মাছের ঝোল। তো এর জন্য আমি প্রথমে ফুলকপিটাকে কেটে নিচ্ছি। শীতে এখন আপনি যেরকম যে সবজি বানান না কেন, দারুণ মজাদার লাগে, এবং মাছের ঝোল বললে তো আর কথাই নেই। তো এখন রুই মাছ এবং কাতলা মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, ধনে পাতা দিয়ে ঝোল বানালে দারুণ মজা। তো এর সাথে আর কিছুই দরকার হয় না। তো আমার আজকে রেসিপিটি এত দারুণ হয়েছে, ভাবলাম আমি আপনাদের সাথেও শেয়ার করি। আজকে সকালবেলা মাছওয়ালা আমাদের মাছ দিয়ে গেলেন, নদীর টাটকা মাছ, রুই মাছ এবং বাছা মাছ যেটাকে বলে শিলাং ট্যাংরা। তো শিলাং ট্যাংরাগুলোকে আমি আলাদা করে বেছে রেখে দিলাম, পরে পাতায় ভাজবো, কলা পাতায়। আজকে আমি রুই মাছটাকে ফুলকপি দিয়ে ঝোল বানাবো। তো প্রথমে আমি রুই মাছটাকে নুন এবং হলুদ এবং সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুটা সময়। এভাবে মাখিয়ে রেখে দিলে মাছের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এটা আমরা সচরাচর বাজারে যে মাছ দেখতে পাই, রুই মাছ, সেই রুই মাছ নয়, রুই মাছের মতোই অবিকল, কিন্তু এটাকে বলা হয় গ্রামের ভাষায় বন রুই। দারুণ খেতে, দারুণ মজাদার। তো রুই মাছের মশলা করার জন্য আমি চলে আসলাম। এরপর আমি দেখছি কাঁচা লঙ্কাগুলো, বোটগুলো খারাপ হয়ে গেছে, তো আমি একটুখানি বোটগুলো ছাড়িয়ে নিচ্ছি, যাতে করে লঙ্কাগুলো অনেক দিন ভালো থাকবে। এরপরে আমি এর জন্য মশলা করব। আজকে রুই মাছের তরকারির জন্য আমি মশলা করব, এর জন্য আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা এবং টমেটো, কাঁচা লঙ্কা, আর বাকি দেব আমি দুটো আলু। তো আলু দুটোকে আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। খুব সিম্পলভাবে মাছের তরকারি বানাবো, কিন্তু দারুণ স্বাদের। শীতের দিন বলেই এত দারুণ স্বাদ হয়েছে। তো ভাবলাম কেননা আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও হয়তো বা এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তো প্রথমে আমি মশলাগুলোকে সব এভাবে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপরে কেটে নেব। ততক্ষণে আমার মাছটাও সেট হতে থাকবে। সব মশলাগুলো আমি ধুয়ে নিয়ে এবারে কেটে নিচ্ছি। একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, দুটো পেঁয়াজ মাঝারি সাইজের এবং কিছুটা আদা নিয়েছি, আর অল্প কিছুটা রসুন এবং কাঁচা লঙ্কা নিয়েছি, তিন চারটের মতো। ব্যাস এটুকু উপকরণ দিয়েই আমার আজকের মাছের তরকারিটা হবে। মশলাগুলো আমি এবার পেস্ট করে নেব গ্রাইন্ডারে। এরপর আমি মাছটাকে ভেজে নেব, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি অলরেডি। এই রুই মাছটা খেতে দারুণ মিষ্টি লাগে। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে। অনেকে আছেন মাছ জ্যান্ত মাছগুলো খুব বেশি ভাজেন না, কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমার মোটামুটি একটু ভালোভাবে না মাজলে আমার একদমই ভালো লাগে না খেতে। তো আমি এভাবে এরকম করে লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। সব মাছগুলো ভাজা হওয়ার পরে আমি মাথাটাকেও ভেজে নিয়ে নিচ্ছি সবার শেষে। এরপরে আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই আলু দুটোকে দিয়ে দিলাম। প্রথমে আলু দুটো একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। সব মাছগুলো আমি একই রকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি অনেকটা সময় নিয়ে। এরপরে আমি ফুলকপি এবং আলুটাকেও সুন্দরভাবে ভেজে নেব। এ
এর মধ্যে সামান্য নুন এবং হলুদ দিয়ে একটুখানি ঢেকে ঢেকে সময় নিয়ে ভেজে নেব। আর ফুলকপিটা সুন্দরভাবে ভাজা হলে তবেই মাছের ঝোলের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। এই প্রসেসগুলো আপনারা সবাই জানেন, কিন্তু সবার তরকারি করার ধরন আলাদা আলাদা হয়। তো আমি আজকে যেভাবে করেছি, আমার তো আজকে দারুণ হয়েছে মাছের ঝোল, জানি না কেন। ফুলকপি আলুটা ভাজার পরে আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা বড় সাইজের, এরপরে দিলাম সামান্য জিরে, এরপরে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে টমেটোটা একটু নরম হওয়ার পর আমি দিয়ে দেবো বাটা মশলা, যার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা। এরপরে আমি এর মধ্যে দেবো 2 চামচের মতো ধনে গুঁড়ো দিলাম, বাকি দেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 7 মতো নুন, আর আমি লঙ্কার গুঁড়ো একদমই এর মধ্যে দেবো না, কারণ আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। বাকি দেব আমি একটুখানি সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম, গরম জল দেওয়ার ফলে মশলাটা ধরবে না। দিয়ে দিলাম আমি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সুন্দরভাবে আমি ঢেকে ঢেকে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো আমার হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ফুলকপি এবং আলুটাকে অ্যাড করে দিচ্ছি। এটাকে একটু সুন্দরভাবে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কষিয়ে নেব ঢেকে ঢেকে। গ্রামের বাসায় বলে আর কি, যে ধীরে রান্না করে এবং সুস্থে খায় তবেই গিয়ে আস্বাদ পায়। তো রান্নাটা আপনি যত সুন্দর করে সময় করে করবেন ধীরে ধীরে, ততই রান্নাটার স্বাদ অনেক বেশি ভালো হয়। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে, আমি খুব সুন্দরভাবে অনেকটা সময় ধরে খুব কম আঁচ নিয়ে খুব সুন্দরভাবে ধীরে ধীরে আজকে রান্নাটা করেছিলাম আর কি আমি মাছের ঝোলটা। তো দারুণ হয়েছিল, আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল অ্যাড করে দেবো এর মধ্যে। গরম জলটা আমি আগেই করে রেখেছিলাম, এরপর আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে এরপরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি একটুখানি ঢেকে দেবো কিছু সময়ের জন্য সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা, ধনে পাতা দিয়ে আমি আবার কিছু সময় ঢেকে দিলাম। ঢেকে দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার আজকের মাছের তরকারি। দেখলেই মনে হচ্ছে খেতে ইচ্ছে হয়, এরকমই একটা ব্যাপার হয়েছে আজকের আমার মাছের তরকারিতে বা মাছের ঝোলে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কত লোভনীয় হয়েছে। তো এভাবে অবশ্যই একবার করে দেখতে পারেন, ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন, সবাইকে অনেক অনেক নমস্কার।